18 অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন দুই সিনেমা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী অবলম্বনে মির্জা সখাওয়াত হোসেন বানিয়েছেন হৈমন্তীর ইতিকথা এবং গ্রামীণ পটভূমিতে নির্মিত দীন ইসলামের চরিত্র। দেশের 8টি প্রেক্ষাগৃহে এ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। হৈমন্তীর ইতিকথা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক মির্জা সখাওয়াত হোসেন নিজেই। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী ঐশিকা ঐশী। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটেছে এ অভিনেত্রীর। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী সহ অনেকে। 26 জুলাই হৈমন্তীর ইতিকথা মুক্তির কথা ছিল, তবে দেশের চলমান অবস্থার কারণে সরে দাঁড়ান পরিচালক। প্রায় 3 মাস পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে সিনেমাটি। অন্যদিকে দীন ইসলামের পরিচালনায় আরেক সিনেমা চরিত্র মুক্তি পেয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। চরিত্র সিনেমাতে আবহমান গ্রাম বাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। দেশের 4টি সিঙ্গেল স্ক্রিনে দেখা যাচ্ছে দীন ইসলামের চরিত্র। 2021 সালে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও আটকে ছিল মুক্তি। নানা কারণে সিনেমাটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। অবশেষে আজ মুক্তির আলো দেখল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। চরিত্র সিনেমাটি, এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, কান্তা নূর, গুলশানারা পপি, সমু চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, ফারুক আহমেদ সহ অনেকে।